না বন্ধুরা, আমার মতো এরকম কলা বা আপেল চুরি বিমান বাংলাদেশে অনেক ভয়াবহ দুর্নীতি হয় এবং সেই দুর্নীতি নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশ হয়েছে, যার উপর ভিত্তি করে আমি একটি সিরিজ চালু করেছি। আজ দেখবেন তার প্রথম পর্ব, আশা করি আপনাদের সঙ্গে পাবো শেষ পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলটি বাজান। দুর্নীতি দুর্নীতি সব দুর্নীতির খবর। এই কর্মকর্তাকে চিনতে পারছেন? ইনি বাংলাদেশ বিমানের লন্ডন অফিসের সাবেক জিএম। প্রকাশিত সংবাদ অনুসারে উনি 80% অথবা ফ্রি টিকিট বিক্রি করেছেন নিজের ক্ষমতা বলে, যাতে বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিমান মন্ত্রণালয় পরিচালিত একটি জরিপে দেখা যায় বিমানের 8টি খাত রয়েছে যেখানে দুর্নীতির চিত্র খুবই ভয়াবহ। তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই আসন খালি রেখে বিমান চালানো। এই খালি থাকার কারণটাই হলো টিকিটেরা ম্যানুয়ালি ব্লক করত এবং বিভিন্ন রুট থেকে, বিদেশি রুট থেকে আমাদের এই বিমানের সংশ্লিষ্ট লোকজন অবৈধভাবে মাসোহারা নিত। এরপরেই শুরু হয় অভিযান। এই অভিযানের মূলে ছিল গোপনভাবে পরিচালিত একটি জরিপ, যেই জরিপের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় এবং এটি বাংলাদেশ বিমানের ইতিহাসে সবচাইতে সফল দুর্নীতি বিরোধী অভিযান, যার সুফল মিলে প্রথম মাসেই। যেমন দেখা যায় যে 2018 সালের জানুয়ারি তুলনায় 2019 সালে 60 কোটি টাকা বেশি আয় হয় এবং এই ধারাবাহিকতা পুরো বছর জুড়ে চালু থাকে। এবং এপ্রিলেও দেখা যায় যে সেই আগের বছরের এপ্রিলের তুলনায় ওই বছরের এপ্রিলে আয় বেড়ে গিয়ে দাঁড়ায় প্রায় 150 কোটি টাকা বেশি। 2019 অর্থ বছরে বিমান 2018 তার মানে আগের অর্থ বছরের চাইতে প্রায় 1200 থেকে 1500 কোটি টাকা বেশি আয় করেছিল। তাহলে বন্ধুরা চিন্তা করে দেখেন, বিমান প্রতিষ্ঠা বার্ষিকী থেকে এ পর্যন্ত প্রায় 9 থেকে 10 বছর লাভ দেখিয়েছে, বাদ বাকি বছরগুলোতে তারা কিন্তু লস দেখিয়েছে। সুতরাং এই লসগুলো খাতে শুধুমাত্র এই 1000 কোটি টাকা করে গড়পড়তায় যদি বেশিও হয়ে থাকে তাহলে কত টাকা হয়ে গিয়ে দাঁড়ায়, যেই অর্থ দিয়ে বিমানের প্রায় 777-300 কেনা সম্ভব। বিমান খাত নিয়ে এই ধরনের বিশ্লেষণ ধর্মী ভিডিও কখনোই পুরাতন না। ইংরেজি ভাষায় অনেকগুলো চ্যানেল রয়েছে, যেই চ্যানেলগুলো আপনাদেরকে প্রতিনিয়ত নিউজ এবং বিশ্লেষণী ভিডিও দিয়ে আপনাদের মনের খোরাক জুগিয়ে থাকে, যদি আপনি এভিয়েশন লাভার বা এভিয়েশন এনথুজিয়াস্ট হয়ে থাকেন। তো বাংলা ভাষায় আমার একটি চ্যানেল, যেই চ্যানেলে আমি টিকিট এবং টিকিটিং, ভিসা এবং বেড়ানো সাথে এভিয়েশন সম্পর্কে ভিডিও প্রথম থেকে প্রকাশ করে এসেছি। আপনাদের ভালোবাসা আমি পাচ্ছি, এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ থাকেন। তবে আমার প্রত্যেকটি ভিডিও অবশ্যই রেফারেন্স সহকারে প্রকাশিত হয়, রেফারেন্সগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আপনার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে থাকবেন, আর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।